আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ব্রোকলি এবং চিজ দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। ব্রোকলিগুলো কেটে নিয়েছি, এবার পানিতে কিছুটা লবণ দিয়ে হালকা একটু ভাপ দিয়ে নিব। এরপর আমি একটা প্যানে 1 টেবিল চামচ বাটার মেখে নিচ্ছি, ব্রোকলিগুলো সাজিয়ে নিব। এবার 3টা ডিম নিয়ে নিলাম, লবণ স্বাদ অনুযায়ী, ব্ল্যাক পেপার 1/2 চা চামচ, খুব ভালো করে ফেটে নিব। এবার দিয়ে দিচ্ছি ব্রোকলির উপরে, এরপর কিউব করে কেটে রাখা মোজারেল্লা চিজ দিয়ে দিব। এবার উপরে কিছুটা চিলি ফ্লেক ছিটিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় 6-7 মিনিট মিডিয়াম লো আঁচে রেখে দিব। এই তো অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিলাম অসম্ভব মজার একটি রেসিপি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।